সাইফ স্পোর্টিং ক্লাবের নতুন অধিনায়ক হয়েছেন রিয়াদুল হাসান রাফি। আজ সোমবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন ক্লাবটির নতুন ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ হাসান। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শেখ জামাল বুইয়া গত কয়েক মৌসুম টানা সাইফের আম ব্যান্ড পরে আছেন। চলমান প্রিমিয়ার লিগের প্রথম লেগের পর সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। কর্মকর্তার পরিবর্তন হওয়ার পর দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। জামাল বুইয়া অধিনায়কত্ব হারাচ্ছেন, এটা ফুটবলাঙ্গনে শোনা গেছে এক সপ্তাহের বেশি সময় ধরে। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেননি এতদিন, কিন্তু আজ ম্যাচের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়েছে। নতুন অধিনায়ক জামাল বুইয়ার পরিবর্তে সাইফ স্পোর্টিং ক্লাবে রিয়াদুল হাসান রাফি।